হ্যালো এভরি ওয়ান আশা করছি যারা এই ভিডিওতে ক্লিক করেছো প্রত্যেকেই ডাব্লুবিপি অ্যাসপেরেন্ট বন্ধুরা তোমরা যারা আবগাড়ি প্রিলি পরীক্ষা পাশ করেছো এবং মাঠ পাশ করেছো এবং যাদের পাখির চোখ আবগাড়ি মেন এক্সাইজ মেন পরীক্ষা তাদের জন্য একটা আপডেট এনেছি আসলে তোমাদের জন্য একটা মেগামক টেস্টের ব্যবস্থা করেছি এবং এই মেগা মক টেস্ট মানে ফুল মক টেস্ট তোমরা কখন দিতে পারবে কখন কবে দিতে পারবে সব কিছুই আলোচনা করবো বিস্তারিত তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তুমি যদি আবগারি মেইন পরীক্ষার অ্যাসপেরেন্ট হও তাছাড়াও কনস্টেবলের যারা প্রিপারেশান নিচ্ছ নতুন ফর্ম ফিল আপ করেছো তারাও অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে পারো দেখো এর আগেও আমি তোমাদের জন্য অনেক ছোট মক টেস্ট এনেছি এটা কিন্তু ফুল মক টেস্ট হবে যার টাইম ফিক্সড করা হয়েছে বারোই মে নটা থেকে দশটা তিরিশ তোমরা জানো যে এই পরীক্ষাটার জন্য নব্বই মিনিট সময় পাওয়া যায় এবং নব্বইখানা কোয়েশ্চেন থাকে তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে তিরিশ নম্বর ইংলিশ থেকে আসে তিরিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড কুড়ি নম্বর এবং জিআই থেকে দশ নব্বই নম্বরের পরীক্ষা তবুও আমি তোমাদের জন্য তবুও আমি তোমাদের জন্য দেড় ঘন্টাই রাখবো তো তোমরা দেড় ঘন্টার আগে দেওয়ার চেষ্টা করবে যেহেতু অনলাইন এবং এর আগেও আমি পরীক্ষায় তোমাদের এই রকমভাবে মেরিট লিস্ট করেছি কে প্রথম পেজ কে প্রথম হয়েছে মানে কে সব থেকে বেশি নম্বর পেয়েছে কম পেয়েছে সব কিন্তু ট্র্যাক করা যাবে এবং টাইমটাও কিন্তু ট্র্যাক করা যাবে তো তোমরা বেশি সময় নিয়ে পরীক্ষা দেবে না অন্তত পক্ষে দেড় ঘন্টা বারোই মে সেদিন অন্তত সব কিছু কাজ বন্ধ করে পরীক্ষাটা অন্তত দিয়ে দেখো কত পাচ্ছ আমার তরফ থেকে আমি বলছি তিনশো প্লাস স্টুডেন্ট পরীক্ষা দেবে এবং তুমি সেখানে তোমার স্কোর দেখে একটা আন্দাজ কিন্তু করতে পারবে এবার প্রশ্ন কোথায় পাবো লিঙ্ক সেই সময় আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো ডাব্লু বিপি বড় হাতে লিখবে দিয়ে ওয়ান জিরো জিরো মানে এক ডাব্লু বিপি হান্ড্রেড এটা লিখলেই পেয়ে যাবে তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের জন্য ডাব্লু বিপি হান্ড্রেড লিখে না পেলেও আর তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক সময় এখন পাবে না আর কমিউনিটি ট্যাব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ সব জায়গায় কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা এই পরীক্ষাটা দাও এবং নিজেদের যাচাই করার একটা সুবর্ণ সুযোগ এর আগেও কিন্তু আমি অনেক মক টেস্ট নিয়েছি সেই মক টেস্ট অনেকে দিয়েছে ঠিক আছে তো এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এবং আমাদের এই ওয়েবসাইটে তোমরা ইংরেজির মক টেস্ট যেমন কালকে একটা ইংরেজির মক টেস্ট হলো এক্সাইজের ঠিক আছে সেই মক টেস্ট তোমরা দিতে পারবে তারপরে পুলিশ কনস্টেবল পিলির পরীক্ষা দিতে পারবে এখানে হিস্ট্রি মক টেস্ট আছে অনেক দিতে পারবে তো এই মক টেস্টগুলো তোমরা দাও এবং নিজে যে পড়াশোনা করছো সেটা তোমরা অবশ্যই যাচাই করতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিও শেষ করার আগে আমি আবারও বলে রাখবো টাইমটা জেনে রাখো বারোই মে নটা থেকে দশটা তিরিশ পর্যন্ত কিন্তু ঠিক আছে আজকে দশই মে ভিডিও বানিয়েছি একদিন আগেই আমি তোমাদের জানিয়ে রাখছি তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে তাদেরকেও বলবে এবং এই রকমভাবে কিন্তু দেখতে পারবে কে বেশি পেলো কে কম পেলো ঠিক আছে একটা পিডিএফ আকারে তোমাদের রেজাল্টও দিয়ে দেবো ধন্যবাদ